ঢাকার কমলপুর স্টেশন এলাকায় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে আন্তনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হয়। এতে 8 ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে বলে জানিয়েছে রেলওয়ে সূত্র। আজ শুক্রবার সকাল 8টার দিকে ট্রেনটি উদ্ধার করা হয়েছে। তাতে দিনের ট্রেন চলাচল শুরু হয়েছে 2 ঘণ্টা দেরিতে। বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় রেল ব্যবস্থাপক আরিফ মহিউদ্দিন আজ সংবাদ মাধ্যমকে বলেন, এই ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যাওয়া দিনের শেষ ট্রেন ছিল। ট্রেনটি যেখানে লাইনচ্যুত হয়েছিল সেই স্থান পরিষ্কার করা হয়েছে, এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। কমলপুর স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানিয়েছেন, উদ্ধার কাজ শেষ হয়েছে কিন্তু পঞ্চগড় এক্সপ্রেসের কোচগুলো উদ্ধার করে রাখার কারণে 1, 2, 3 ও 4 নম্বর প্ল্যাটফর্মের লাইন বন্ধ রয়েছে। সেগুলো ক্লিয়ার করার চেষ্টা চলছে। যেসব যাত্রী তাদের যাত্রা বাতিল করতে চাচ্ছেন তাদের টিকিটের টাকা ফেরতের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান মাসুদ সারওয়ার। রাজধানীর তুরাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের 2 সদস্যকে গ্রেফতারের খবর দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ডিএমপির উপকমিশনার তালিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি তাদের গ্রেফতার করে। তবে গ্রেফতারকৃতদের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তালিবুর রহমান। ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ রাজ্যের উপকূলে তাণ্ডব চালিয়ে ধীরে ধীরে শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় দানা। বৃহস্পতিবার রাত 11:30 স্থলভাগে ঢুকতে শুরু করেছিল ঘূর্ণিঝড়টি। শুক্রবার ভোরে স্থলভাগ অতিক্রম করেছে। স্থলভাগে আঘাত হানার সময় উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলে ঝড়ের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় 120 কিলোমিটার। তবে শুক্রবার সকালে ঝড়ের তাণ্ডব শেষ হওয়ার পর গতি কিছুটা কমেছে। আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা লিখেছে, বর্তমানে উপকূল এলাকায় ঘণ্টায় 90 থেকে 100 কিলোমিটার বেগে ঝড় বইছে। শক্তি হারিয়ে তা এখন ঘূর্ণিঝড় সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বিকেলের মধ্যে আরও কিছুটা শক্তি ক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হবে দানা। এর আগে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ রাজ্যের উপকূলে বেশ শক্তি নিয়ে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় দানা। ফলে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং প্রবল ঝোড়ো বাতাস বইছিল। কাতারের নামকরণ করা দানা শুক্রবার দুপুরের মধ্যে ধীরে ধীরে দুর্বল হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থা। এদিকে ঘূর্ণিঝড় দানা বাংলাদেশের জন্য ঝুঁকি কেটে গেছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান। ঘূর্ণিঝড় দানার প্রভাবে এখনও সাগরে ঝোড়ো বাতাস বইছে। এ কারণে সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমানের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের রাজশাহী, পাবনা, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার বলেছে, দেশটির গোয়েন্দা প্রধান গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় যোগ দেবেন। অন্যদিকে যুদ্ধবিরতির চুক্তি হলে লড়াই বন্ধের অঙ্গীকার করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে গাজা যুদ্ধবন্ধের প্রচেষ্টায় গতি আসার একটা ইঙ্গিত ইসরায়েল ও হামাসের সবশেষে অবস্থানে পাওয়া যাচ্ছে। হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, সংগঠনটির দোহাভিত্তিক একটি প্রতিনিধি দল গতকাল কায়রোতে মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে গাজা যুদ্ধবিরতি সম্পর্কে ধারণা প্রস্তাব নিয়ে আলোচনা করেছে। এই কর্মকর্তা আরও বলেন, যুদ্ধবন্ধের জন্য হামাস প্রস্তুত, তবে ইসরায়েলকে অবশ্যই যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিতে হবে। গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার করতে হবে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ফেরার সুযোগ দিতে হবে, বন্দী বিনিময় চুক্তিতে রাজি হতে হবে, গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে হবে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় থাকা জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছাতে মিশরের প্রচেষ্টাকে তিনি স্বাগত জানিয়েছেন। কায়রো বৈঠকের পর নেতানিয়াহু ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানকে আগামী রোববার অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এর আগে গতকালই যুক্তরাষ্ট্র কাতার বলেছিল, কাতারের রাজধানী দোহায় গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা আবারও শুরু হবে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে ইরান। একই সঙ্গে যুদ্ধ এড়িয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশটি। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের বরাতে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য সশস্ত্র বাহিনীকে যাবতীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে তেহরান, তবে একই সঙ্গে এই যুদ্ধ এড়াতে চেষ্টাও করে যাচ্ছে দেশটি। 4 ইরানি কর্মকর্তার বরাত দিয়ে এই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সশস্ত্র বাহিনীকে ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিতে একাধিক পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।
ইরানে ভয়াবহ হামলা হলে এর পাল্টা প্রতিশোধ নেওয়া হবে বলে সতর্ক করেছেন ইরানি কর্মকর্তারা। তবে ইসরায়েল সামরিক স্থাপনা এবং অস্ত্রাগারে সীমিত পরিসরে হামলা চালালে হয়তো সর্বোচ্চ নেতা পাল্টা হামলার নির্দেশ নাও দিতে পারেন। উল্লেখ্য, গত 1 অক্টোবর ইসরায়েলে 180টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। এরপর থেকে পাল্টা হামলার আশঙ্কায় রয়েছে ইরান। সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে লাইন আপ নির্ধারিত হয়ে গেল। ফাইনালে যাওয়ার লড়াই ভুটানকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। আগামী রোববার প্রথম সেমিফাইনালে বাঘিনীদের বিপক্ষে খেলবে ভুটান। বাংলাদেশ সময় দুপুর 1:45 কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে খেলাটি শুরু হবে। একই দিন সন্ধ্যা 5:45 দ্বিতীয় সেমিফাইনালে নেপালের মুখোমুখি হবে ভারত। শেষ চারের লড়াইয়ে জয়ী দুই দল 30 অক্টোবর খেলবে ফাইনাল। ম্যাচ শুরুর সময় সন্ধ্যা 5:45। দুবছর আগেও সাফের সেমিতে ভুটানের সঙ্গে খেলেছিল বাংলাদেশ, এবার 8-0 গোলে তাদের বিধ্বস্ত করেছিল সাবিনা খাতুনের দল।